আগামীকাল চাকলায় আসছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশা নিয়ে বাড়তি উন্মাদনা দলীয় কর্মীদের, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী 28শে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাকলাতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এই কর্মসূচিতে প্রথমেই লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের পাশে কর্মীসভা করবেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সফরের আগে গত সোমবারই মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের কর্তারা। হেলিপ্যাডের জায়গা, মঞ্চসহ কাজকর্মের অগ্রগতিও খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকেরা। দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরে সারা বছরই ভিড় থাকে ভক্তদের, আর মন্দিরকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠেছে এলাকা। মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার ইতিমধ্যেই 30 কোটি টাকা বরাদ্দ করেছে। সে টাকায় ভোগ বিতরণের ঘর, আধুনিক রান্নাঘর, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে দোকান, তোরণ, মন্দিরে আসার রাস্তাঘাটের সংস্কার, দুটো গেস্ট হাউস তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজোলা থেকে দুপুর 12:30 হেলিকপ্টারে চাকলায় আসবেন তিনি। মন্দিরের 250 মিটার দূরে অস্থায়ীভাবে হেলিপ্যাড তৈরি হয়েছে। 12:40 মিনিটে মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন মন্দিরের মূল গেটে। সেখানেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন মন্দির কমিটির সভাপতি সহ অন্যান্যরা। উত্তরীয় শাল ফুল দিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাবেন তারা। এরপর লোকনাথ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। সেজন্যে আলাদা করে পুজোর ডালা প্রস্তুত রাখছেন মন্দির কমিটির সদস্যরা। পুজো দিয়ে জনসংযোগ করতে পারেন মুখ্যমন্ত্রী। পুজো শেষ করেই মন্দিরের অদূরে মঞ্চে আসবেন তিনি। সেখানেই লোকনাথের মূর্তি মুখ্যমন্ত্রীকে উপহার দেবে মন্দির কমিটি। মঞ্চ থেকেই মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর হাত ধরে একটি পত্রিকারও উদ্বোধন হবে বলে জানা গেছে। এছাড়া সবার অন্তরে লোকনাথ এই নামে একটি বই মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হবে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে সমিত রায় বলেন, 1974 সালে আমাদের মন্দির প্রথমে শুরু হয়। 50 বছর পূর্তি উপলক্ষে আমরা 21-22 আন্তর্জাতিক সম্মেলন করি। দিদির এখানে আসার কথা ছিল, কিন্তু উনি বিভিন্ন কোনো কারণবশ আসতে পারেননি, সেইটাই উনি আজকে ডেটটা রেখেছেন, আগামীকাল 28 তারিখের ডেটটা রেখেছেন। এখানে উনি প্রায় 30 কোটি টাকার আমাদের মন্দিরকে সাহায্য করেছেন। তার মধ্যে এই যে সামনে গেস্ট হাউস আছে, পিছনে আমাদের একটা ভক্তদের জন্য 25 মিটার/50 মিটার একটা ভক্তদের বসার এবং খাওয়ার ঘর করে দিয়েছেন, 2-3টে গেট করে দিয়েছেন আমাদের এখানে, এবং পুলিশ বুথ করেছেন, আমাদের পার্কিং রিনোভেশন করে দিয়েছেন, আমাদের একটা গেস্ট হাউসও রিনোভেশন হয়েছেন, বহু কিছু করেছিল। সেইগুলো মোটামুটি উদ্বোধন করার জন্যই উনি এখানে আসছেন। আগামীকাল উনি উদ্বোধনের জন্যই আসবেন এখানে। পুজো দেওয়ার পরে উনি এখান থেকে উদ্বোধন করবেন। উনি এখানে আসতে পারেন, স্টেজ আসছেন, স্টেজ থেকেই উনি বাকিগুলো উদ্বোধন করে দেবেন। জানা গেছে, প্রথম পর্যায়ের কর্মসূচি শেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসবেন কর্মী সভায়। সেখানে দলের সর্বস্তরের নেতা কর্মীদের নিয়ে সভা করবেন দলনেত্রী। সামনেই লোকসভা নির্বাচন, স্বাভাবিকভাবেই তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর বাড়তি গুরুত্বপূর্ণ দলীয় নেতৃত্বের কাছে। ইতিমধ্যেই দলীয় স্তরে জেলায় কয়েক দফা মিটিং সেরে নিয়েছেন জেলা নেতৃত্ব। এ বিষয়ে দেগঙ্গা ব্লক নেতৃত্বের পক্ষে আনিসুর রহমান বলেন, আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন। তিনি প্রথমে এসে মন্দিরে পুজো দেবেন শ্রী শ্রী বাবা লোকনাথ ধাম চাকলা ধামের 50 বছর পূর্তি। তার সেই উপলক্ষে মন্দির কমিটি আমন্ত্রণ জানিয়েছিল। তিনি আসছেন, তিনি পুজো দেবেন। দেওয়ার পরে সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন হবে। সেই মঞ্চ থেকে বিশেষ করে তিনি চাকলা মন্দিরকে কেন্দ্র করে, লোকনাথ ধামকে কেন্দ্র করে পুরো ইন্ডিয়ার চাকলা এবং দেগঙ্গাকে যেভাবে সাজিয়েছে, যতগুলি প্রকল্প ইতিমধ্যে যেগুলো বাস্তবায়িত হয়ে গেছে সেগুলো সবগুলো উদ্বোধন আগামীকাল হবে। কেবলমাত্র ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে 20 কোটি টাকা ডেভেলপমেন্ট এই চাকলা মন্দির সংলগ্ন এরিয়াতে হয়েছে, সেগুলোর উদ্বোধন হবে। এবং তার পরবর্তীতে ওখান থেকে সেরে এসে যে সভাস্থলে আপনারা এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, এখানে একটি কর্মী সভা হবে। যেটা ধারণা, মানে হাজার হাজার মানুষের ঢল নামবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন পর আবার আমাদের দেগঙ্গার মাটি স্পর্শ করতে যাচ্ছে। আমরা প্রচণ্ড আবেগপ্রবণ এবং আমরা প্রচণ্ড উৎসাহিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।